বন্ধুরা, আমরা আমাদের আগের ভিডিওগুলোতে দেখছিলাম যে জলবায়ু পরিবর্তনের ফলে যেই দুর্যোগগুলো হয় সেই বিষয়গুলো সম্পর্কে। এর আগের ভিডিওতে আমরা ঘূর্ণিঝড় সম্পর্কে জেনেছিলাম। আজকের ভিডিওতে আমরা পড়ব জলোচ্ছ্বাস নিয়ে, যে জলোচ্ছ্বাস বলতে আমি কী বুঝি এবং জলোচ্ছ্বাস কেন হয়। আচ্ছা, জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড়ের মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম মিল রয়েছে। এই যে জলোচ্ছ্বাস হচ্ছে কিংবা ঘূর্ণিঝড় হচ্ছে, দুটোই কিন্তু নিম্নচাপের কারণে তৈরি হয়। পার্থক্য একটাই, ঘূর্ণিঝড় হচ্ছে স্থলভাগে এবং জলোচ্ছ্বাসটা হচ্ছে জলভাগে। দেখো, সমুদ্রে যখন নিম্নচাপের সৃষ্টি হয় এবং ঝড় হয়, তখন সমুদ্রের পানি কী করে, সমুদ্রের পানি তীব্র বেগ নিয়ে স্থলভাগে আছড়ে পড়ে। এবং এই যে মনে করো এটা হচ্ছে সমুদ্রের একটা অংশ, যখন সমুদ্রে নিম্নচাপের সৃষ্টি হলো, তখন পানি তার নিজস্ব উচ্চতা থেকে অনেক বেশি উচ্চতায় কী করে, তীব্র বেগে উপকূলে, অর্থাৎ সমুদ্রের সাথে যে স্থলভাগ সেখানে আছড়ে পড়ে। এবং এই যে স্থলভাগ, এই স্থলভাগটাকে কিন্তু প্লাবিত করে। এই অবস্থাটাকেই আমরা বলি হচ্ছে জলোচ্ছ্বাস। এই যে জলোচ্ছ্বাস, এই জলোচ্ছ্বাস কিন্তু বাংলাদেশের যে উপকূলীয় অঞ্চল, এই উপকূলীয় অঞ্চলে আমরা প্রায় আঘাত হানতে দেখতে পাই, এবং এতে করে কিন্তু অসংখ্য মানুষের প্রাণহানির ঘটনাও ঘটে থাকে। এবং এটি কিন্তু আমাদের দেশের জন্য একটি মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ। দুই তিনটি উদাহরণ তোমাদেরকে বলি, তোমরা হয়তোবা সেই সময় অনেকেই ছিলে, অনেকেই ছিলে না। 1970 সালে, অনেক বছর আগের কথা, 1970 সালের 12ই নভেম্বর বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঘটে যাওয়া এমন একটি জলোচ্ছ্বাসে প্রায় 10 লক্ষ মানুষের মৃত্যু হয়। অর্থাৎ 1970 সালের যে জলোচ্ছ্বাসটি হয়েছিল সেটি কিন্তু আমাদের বাংলাদেশের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ, অর্থাৎ মারাত্মক ভয়ঙ্কর একটি প্রাকৃতিক দুর্যোগ ছিল। খুব সাম্প্রতিককালে ঘটে যাওয়া দুইটি দুর্যোগের কথা তোমাদেরকে আমরা বলি, একটি হচ্ছে সিডর এবং অপরটি হচ্ছে আইলা। সিডরের কথা তোমরা অনেকেই শুনেছো কিংবা অনেকেই হয়তোবা তখন ছিলে কিংবা ছিলে না, তোমাদের বড় ভাই বোনদের কাছ থেকে হয়তোবা তোমরা শুনতে পাবে যে 2007 সালে যে সিডর নামক জলোচ্ছ্বাসটি হয়েছিল এবং 2009 সালে যে আইলা নামক জলোচ্ছ্বাসটি হয়েছিল, এই দুটি জলোচ্ছ্বাসে কিন্তু বাংলাদেশে অনেক ক্ষতি হয়েছে। 2007 সালের 15ই নভেম্বর, 2007 সালের 15ই নভেম্বর সিডরে বাংলাদেশের 28টি জেলার, তোমরা ভাবতে পারো, একটি জলোচ্ছ্বাসে 28টি জেলার প্রায় 30 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবং 2009 সালের 5 মে আইলাতেও কিন্তু মানুষ, পশু পাখি, ফসল এবং ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। তো এই যে জলোচ্ছ্বাস কিংবা ঘূর্ণিঝড়, এটাকে আমরা রোধ করবো কীভাবে? এই জলোচ্ছ্বাস কিংবা ঘূর্ণিঝড় রোধ করার জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। আচ্ছা, এটা তো হচ্ছে গিয়ে আমাদের এই ঝড় যাতে না হয় কিংবা জলোচ্ছ্বাস যাতে না হয় সেটার আগের কথা, কিন্তু যখন জলোচ্ছ্বাস কিংবা ঘূর্ণিঝড় হচ্ছে তখন আমরা কী করব, তখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে নিকটবর্তী যে আশ্রয়কেন্দ্র, সেই আশ্রয়কেন্দ্রে চলে যাব। এবং সব সময় যে আবহাওয়ার যে সতর্কবাণী কিংবা পূর্বাভাস, এটি কিন্তু আমরা মেনে চলব। আগে থেকে যদি সাবধান হওয়া যায় তাহলেই কিন্তু ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের সময় যে আমাদের প্রাণহানি হচ্ছে, আমরা যে মারা যাচ্ছি, এই অংশটুকু কিন্তু অনেকটাই রোধ করা সম্ভব। আজকের ভিডিও থেকে তাহলে আমরা দেখলাম যে জলোচ্ছ্বাস হওয়ার কারণটি কী এবং জলোচ্ছ্বাস কিংবা ঘূর্ণিঝড় হলে সেখান থেকে আমাদের পরিত্রাণ পাওয়ার উপায়টি কী। তোমরা সবাই খুব ভালো থেকো।